আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আজকে শেয়ারির জন্য যা কিছু রান্না করব দেখি আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি আমি দেখেন বাসা মাছ, জানি না কে কী মাছ নামে এটা চিনে, এটাকে আমরা বাসা মাছ বলি। এই মাছটা খেতে খুবই মজা। এই মাছটা আমি হলুদ মরিচ লবণ সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি। বাসা মাছ আমি টমেটো দিয়ে ঝোল করব। আর এখানে নিয়েছি ভেন্ডি, ভেন্ডি ভাজি করব, ঢেঁড়স যেটা বলে। আর এই হলো আজকের হালকা পাতলা রান্নাবান্না, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দিয়ে দেবো এতে কুচি করে রাখা পেঁয়াজ। ভেন্ডি ভাজিটা আমি একটু পেঁয়াজটা বেশি দিই, বেশি দিলে ভালো লাগে ভেন্ডি ভাজিটা। আর দিয়ে দেব খালি করে রাখা কাঁচামরিচ, পেঁপে মরিচ ছেড়ে দিয়ে পুরো দিয়ে দেবো। দেবো পেঁপে রাখা ভেন্ডি, দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে উলচের গুঁড়ো, দিয়ে ভেন্ডিটা উলচে পালটিয়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নেব। এখন আমি বাসা মাছগুলো ভেজে নিব। বিসমিল্লাহ, মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছ ভাজা তেলের সাথে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। আর দিয়ে দেবো কাঁচামরিচ খালি করা, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিব, তারপরে দিয়ে দিব বাকি উপকরণ দিয়ে। আগে থেকে গুছিয়ে রাখলে, কাটাকাটি করে রাখলে রান্নাটা খুব সহজে করে ফেলা যায়। এখন আমরা সবাই রান্নাবান্না করতে জানি, কিন্তু আমি আমার বাসায় কীভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখেন পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে রসুনের পেস্ট, আর সামান্য পরিমাণে লবণ। মাছ ভাজার সাথে লবণটা বেশি দিয়েছি তাই এখানে আমি অল্প একটু লবণ দিলাম। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো, টমেটোটা দিয়ে কিছুটা মেরে ফেলে মাছগুলো দিয়ে দেব। এত অল্প অল্প করে রান্না করি তাও অনেক খাবার থেকে যায়। এখন দিয়ে দেবে এতে রান্নার জন্য পানি, আমি মাছ ভাজার প্লেটটা ধুয়েই পানি দিয়ে দিলাম। সামান্য হালকা ঝোলঝোল থাকবে, এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো আজকের জন্য রান্নাবান্না শেষ। এই তো বাসা মাছ দিয়ে টমেটো ঝোল করলাম, ভেন্ডি ভাজি করলাম। এখন আমি ইফতারি রেডি করে নিচ্ছি ইফতারের জন্য। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের ব্লগটি আমি এখানে শেষ করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।